পশ্চিমবাংলায় আজ চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হলো, যেখানে কিন্তু খড়দেহ বিধানসভা কেন্দ্রে একাধিক বুথে ভুয়ো ভোটার দিতে ছাপ্পাবর দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, যেখানে কিন্তু হাতে হাতে ধরা পড়েছে তৃণমূলের এক হেভিওয়েট নেতা। আজ ভুয়ো ভোট দিতে গিয়ে হাতে হাতে ধরা পড়লো তৃণমূলের হেভিওয়েট নেতা, যেখানে কিন্তু চাঞ্চল্যকর ছড়িয়েছে গোটা খড়দেহ বিধানসভা কেন্দ্র, যেখানে কিন্তু এবার বিশাল বড় চাপে পড়ে গেল রাজ্যের বর্তমান শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। বিস্তারিত করে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাকে করবো ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল নতুলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সে ঘন্টা চেপে দেবেন এইরকম লেটেস্ট ট্রেনিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। খড়দহ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আজ একাধিক বুথে ভুয়ো ভোটারদের দিয়ে ছাপ্পাবর দিয়েছেন, এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন এবার খড়দহ স্থানীয় বিজেপি কর্মীরা। এমনকি হাতে হাতে ধরা পড়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ভুয়ো ভোট দিতে গিয়ে, যেখানে কিন্তু চাঞ্চল্যকর ছড়িয়েছে গোটা খড়দহ বিধানসভা কেন্দ্রেও। তো বন্ধুরা, আপনাদের কি মতামত, তৃণমূলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত কিনা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিচ্ছে কমেন্ট বক্সে, কমেন্ট করতে ভুলবেন না।